নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি ঝুরি ভাজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো বেসন, 1 চিমটি হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আন্দাজ মতো নুন, 1 চামচের মতো জোয়ান। জোয়ানটা এভাবে হাতে ঘষে দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, বড় চামচের 2 চামচের মতো তেল আমি এখানে গরম করে নিয়েছি, এখানে গরম তেলটা কিন্তু দিতেই হবে। এখানে উপকরণ বলতে জোয়ান আর গরম তেল, এই দুটো কিন্তু মাস্ট, এটা স্কিপ করা চলবে না। একদম অল্প অল্প করে জল দিয়ে আঁটো আঁটো করে আমি মেখে নিচ্ছি বেসনটাকে। বেসন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকটার মধ্যে আমি বেসনটাকে নিয়ে নিচ্ছি। প্লাস্টিকের মধ্যে বেসনটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা আমি বোতল নিয়ে নিয়েছি, বোতলের ছিপিটাকে ফুটো করে নিয়েছি। প্লাস্টিকটাকে গার্ডার দিয়ে আটকে নিয়ে এর কোণাটা কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার মুখটা আমি বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরো বেসনটা আমি বোতলের মধ্যে নিয়ে নেব। বেসন আমার বোতলের মধ্যে নেওয়া হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, দিয়েই কিন্তু তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম হালকা করে ভেজে নিয়েছি। একটু বেশি সময় রাখলেই কিন্তু বাদাম পুড়ে কালো হয়ে যাবে। বাদাম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব ঝুরি ভাজা। এইভাবে অল্প অল্প করে বোতলে চাপ দিচ্ছি আর গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। কখনো হাই ফ্লেমে, কখনো লো ফ্লেমে করে বেশ লাল লাল করে আমি ভেজে নেব এগুলো। ভাজতে ভাজতে কখনো যদি বোতলের ছিপিটা আটকে যায় তাহলে একবার ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটা খোলা ঝুরি ভাজা কিন্তু আমার হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আপনারা কি সুন্দর হয়েছে, পুরো বাজারের মতো। আমি আরও একবার করে দেখাচ্ছি, বোতলটাকে এইভাবে চেপে ধরে হাতটাকে শুধু ঘুরিয়ে যেতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে দুটো সাইড ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝুরি ভাজা। দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া আমার হয়ে গেছে, আমি এবার এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। একেবারে যে গুঁড়ো করে নেব তা নয়, একটু ছোট ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে এতে অল্প কারি পাতাও ভেজে দিতে পারেন, তবে কারি পাতা দিলে কেমন একটু চানাচুর চানাচুর মনে হয়, সেই জন্য আমি আর এতে কারি পাতা দিইনি। আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু যখনই আমি এটা ভাঙছি কি সুন্দর কুড়মুড় করে আওয়াজ হচ্ছে একটা। তো দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দোকানের মতো ঝুরি ভাজা। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।